চব্বিশের লোকসভা নির্বাচনে এবার আর কোনো অঙ্কই মিলল না, এমনকি ভোটকুশলী প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণীও না। পয়লা জুন দেশের শেষ দফার ভোট চলাকালীন ভোটকুশলী প্রশান্ত কিশোর তার সম্ভাব্য ফলাফলের নিরিখে দাবি করেছিলেন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এবার বিপুল আসন পাবে। এমনকি 2019 লোকসভা নির্বাচনে বিজেপি 300 আসন জিতেছিল, 24 সেই সংখ্যাও পেছনে ফেলে দেবে। বলাই বাহুল্য, সেই আশাতেই কার্যত বুক বেঁধেছিল বিজেপি। কিন্তু মঙ্গলবার জনগণের রায় বেরোতেই দেখা গেল 303 তো দূর, তার অনেক আগেই থামতে হলো গেরুয়া বাহিনীকে। কিন্তু কেন মিলল না ভোটকুশলী প্রশান্ত কিশোরের হিসেব? গণনায় কোন জায়গায় ভুল করলেন ভোটকুশলী? জানিয়ে এখন তুমুল জল্পনা চলছে রাজনৈতিক মহলে। লোকসভা ভোট চলাকালীন একাধিকবার একাধিক জায়গায় মোদি দাবি করেছিলেন আপ কি বার 400 পার। এবার সেই আবহেই ভোটের মাঝে প্রশান্ত কিশোর ওরফে পিকে দাবি করেছিলেন এনডিএ 400 পার করতে না পারলেও এর আশেপাশে থাকবে, আর বিজেপি একাই 300 আসন পার করবে। পিকে দাবি করেছিলেন পশ্চিম ও উত্তর ভারত বিজেপির আসন সংখ্যাও খুব একটা হেরফের হবে না, সেই সঙ্গে ভারতের দক্ষিণ এবং পূর্ব ভারতে বিজেপি এবার অভূতপূর্ব সাফল্য পাবে। নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান? যোগাযোগ করুন এই নম্বরে 8617203451। বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যায় বিজেপি এবার অতীতের সব রেকর্ডকে পেছনে ফেলে দেবে। পিকে বলেছিলেন বাংলায় বিজেপি গতবারের আসন সংখ্যাও ছাপিয়ে যাবে, কিন্তু তার এই অঙ্কও মিলল না। উল্টে বাংলায় বিজেপি হারিয়েছে 6টি আসন, যদিও উড়িষ্যায় বিজেপি পিকের ভবিষ্যৎবাণীর মতোই ফল করেছে। প্রসঙ্গত, লোকসভা ভোটের বহু আগে ভোটকুশলী পিকের কথায় শোনা গিয়েছিল অন্য সুর। তিনি একদিন দাবি করেছিলেন এক দশকে এই প্রথমবার বড় সড় চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রীর মুখ দেখে এবার ভোট দিচ্ছেন না জনগণ, উল্টে সরকারের বিরুদ্ধে অসন্তোষ বা সরকার বিরোধী হাওয়া বইবে দেশ জুড়ে। কিন্তু লোকসভা ভোট চলাকালীন তার সেই বক্তব্য আমূল পাল্টে যায়। তিনি দাবি করেন বিজেপি একাই সরকার গড়তে চলেছে। পিকের এই দুই ধরনের বক্তব্যে দেশের আমজনতাকে বিভ্রান্ত করেছিল। তবে 4 জুন লোকসভা ভোটের ফল প্রকাশ হতেই দেখা গেল মিলল না পিকের সাম্প্রতিক ভবিষ্যৎবাণী। যদিও অনেক আগে দেওয়া প্রশান্ত কিশোরের মতামত মিলেছে এবারের লোকসভা ভোটে, সরকার বিরোধী হওয়ায় বিপুল আসন কমেছে বিজেপির, ফলে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে গেরুয়া বাহিনী। সোশ্যাল মিডিয়ায় এখন একটাই কথা, একেই বলে ভোটকুশলী। কেউ কেউ আবার বলছেন দুই ধরনের বক্তব্য রেখে নিজেকে ভাসিয়ে রাখাই একটা চাল পিকের। 24 লোকসভা নির্বাচনে এবার আর কোনো অঙ্কই মিলল না, এমনকি ভোটকুশলী প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণীও না। পয়লা জুন দেশের শেষ দফার ভোট চলাকালীন ভোটকুশলী প্রশান্ত কিশোর তার সম্ভাব্য ফলাফলের নিরিখে দাবি করেছিলেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এবার বিপুল আসন পাবে। এমনকি 2019 লোকসভা নির্বাচনে বিজেপি 300 আসন জিতেছিল, 24 সেই সংখ্যাও পেছনে ফেলে দেবে। বলাই বাহুল্য, সেই আশাতেই কার্যত বুক বেঁধেছিল বিজেপি। কিন্তু মঙ্গলবার জনগণের রায় বেরোতেই দেখা গেল 303 তো দূর, তার অনেক আগেই থামতে হলো গেরুয়া বাহিনীকে। কিন্তু কেন মিলল না ভোটকুশলী প্রশান্ত কিশোরের হিসেব? গণনায় কোন জায়গায় ভুল করলেন ভোটকুশলী? জানিয়ে এখন তুমুল জল্পনা চলছে রাজনৈতিক মহলে। লোকসভা ভোট চলাকালীন একাধিকবার একাধিক জায়গায় মোদি দাবি করেছিলেন আপ কি বার 400 পার। এবার সেই আবহেই ভোটের মাঝে প্রশান্ত কিশোর ওরফে পিকে দাবি করেছিলেন এনডিএ 400 পার করতে না পারলেও এর আশেপাশে থাকবে, আর বিজেপি একাই 300 আসন পার করবে। পিকে দাবি করেছিলেন পশ্চিম ও উত্তর ভারত বিজেপির আসন সংখ্যাও খুব একটা হেরফের হবে না, সেই সঙ্গে ভারতের দক্ষিণ এবং পূর্ব ভারতে বিজেপি এবার অভূতপূর্ব সাফল্য পাবে। নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান? যোগাযোগ করুন এই নম্বরে 8617203451। বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যায় বিজেপি এবার অতীতের সব রেকর্ডকে পেছনে ফেলে দেবে। পিকে বলেছিলেন বাংলায় বিজেপি গতবারের আসন সংখ্যাও ছাপিয়ে যাবে, কিন্তু তার এই অঙ্কও মিলল না। উল্টে বাংলায় বিজেপি হারিয়েছে 6টি আসন, যদিও উড়িষ্যায় বিজেপি পিকের ভবিষ্যৎবাণীর মতোই ফল করেছে। প্রসঙ্গত, লোকসভা ভোটের বহু আগে ভোটকুশলী পিকের কথায় শোনা গিয়েছিল অন্য সুর। তিনি একদিন দাবি করেছিলেন এক দশকে এই প্রথমবার বড় সড় চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রীর মুখ দেখে এবার ভোট দিচ্ছেন না জনগণ, উল্টে সরকারের বিরুদ্ধে অসন্তোষ বা সরকার বিরোধী হাওয়া বইবে দেশ জুড়ে। কিন্তু লোকসভা ভোট চলাকালীন তার সেই বক্তব্য আমূল পাল্টে যায়। তিনি দাবি করেন বিজেপি একাই সরকার গড়তে চলেছে। পিকের এই দুই ধরনের বক্তব্যে দেশের আমজনতাকে বিভ্রান্ত করেছিল। তবে 4 জুন লোকসভা ভোটের ফল প্রকাশ হতেই দেখা গেল মিলল না পিকের সাম্প্রতিক ভবিষ্যৎবাণী। যদিও অনেক আগে দেওয়া প্রশান্ত কিশোরের মতামত মিলেছে এবারের লোকসভা ভোটে, সরকার বিরোধী হওয়ায় বিপুল আসন কমেছে বিজেপির, ফলে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে গেরুয়া বাহিনী। সোশ্যাল মিডিয়ায় এখন একটাই কথা,
একেই বলে ভোটকুশলি। কেউ কেউ আবার বলছেন দুই ধরনের বক্তব্য রেখে নিজেকে ভাসিয়ে রাখাই একটা চাল পিকের। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।